তো কলিজার ভাইরা আবারও কিন্তু মাস্টার চার স্টার থাকা অবস্থায় কিন্তু আবারও দুই দুইবার ভুইয়া নিলাম। আর ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবা, তাও আবার কিন্তু 10 কিলের গেম পেলে ভিডিও ভাই। তার জন্য তোমাদের বলতেছি ভিডিওটা স্কিপ না করে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা সবাই আশা করি। আর কলিজার ভাইরা যারা শেষ পর্যন্ত দেখবা অবশ্যই কমেন্ট বক্সে অন লেখা যাবা। তো নিচের দিকে আসার পরে দেখি ভাই ভেল্ডিং মেশিন এর জায়গাটা এনিমি লুট করতেছিল, তো এনিমিটারে কিন্তু আমি প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দেয়ার ফলে কিন্তু ব্যাক আপ লইতে পাশে আয় কোনো লাভ হয় না। আর কিন্তু MB40 দিয়ে যাতা দেয়ার কিন্তু ডাউন করে দেয় এবং কি কনফার্ম দিয়ে দিলাম। তো চলো সামনে দিকে যাওয়া যাক। তো যখন সামনে দিকে যাইতেছিলাম ভাবছি এয়ার ড্রপটা লুট দিমো, তো একটা পোর্টাল মেরে দেই। পোর্টাল মারমো কি ভাই, এখন দিকে গাড়ি নিয়ে একটা এনিমি এসে, তো ভাবলাম আগে এনিমিটার মাইরা লই। তো ভাই এসবি ডয় দিয়ে কিন্তু এনিমিটার মাইরা দিলাম এবং কি এনিমিটা লাস্ট ওয়ান ছিল ভাই। অগর একটাই সমস্যা কি জানো, স্কুলের তিনটা পেলা যখন মার খেয়া যায় তখন একটা পেলা থাকলে পেলাটার উচিত হলো রিভাইভ দেওয়া, ঠিক আছে। আর রিভাইভ না দিয়ে যদি এয়ার ড্রপ লুট দিতে হয় ঠিক আছে, তাহলে টিমমেটের বকা খাইতেই হবে, এটা মিস নাই ভাই, ঠিক আছে। 100% গ্যারান্টি ভাই টিমমেটের বকা খাইছে এনিমিটা। তো এরকম কাহিনী গুলো কি তোমাদের সাথে ঘটছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা জানাতে কিন্তু ভুলবা না। তো ওয়াচ টাওয়ার একটা এনিমি ডাউন করছে আর কিন্তু কনফার্ম দিয়ে দিলাম। আর এদিকে ডাইন পাশে কিন্তু আমাদের মাহবুব ভাই কিন্তু মাইর খেয়ে যেতেছিল। তো চলো মাহবুব ভাইয়ের আগে কভার দেওয়া যাক। কিরে ভাই কভার দিতে কিন্তু আমি কিলটা চুরি করলাম, যাই হোক এটা কোনো ব্যাপার না, স্কোরে থাকলে ইটাটো এরকম হবেই। তো সামনে দিকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ফাইট চলতেছে ছোট্ট ঘরের ভিতরে, একটা কিন্তু ডাউন এনিমি। তো আমি আর একটা মারাটার এরকম কিরে ভাই, একটা কিন্তু সিম ওয়াইপ আউট হয়ে গেছে, তো যাই হোক এটা কোনো ব্যাপার না। আবার এদিকে কিন্তু আর একটা প্লেয়ার ঢুকে কিন্তু মাহবুব ভাইয়ের ডাউন দিয়ে দিল ভাই। তো আমি কিন্তু আরে ডাউন দিয়ে দিছি এবং গেট অল মেরে দিছি, আগে ওরা কনফার্ম দিতে হইব, তারপরে কিন্তু মাহবুবের রিভাইভটা দিতে হইব, ঠিক আছে। তো এই যে কিন্তু মাহবুবের রিভাইভটা দিয়ে দিলাম আর আমি ভালো করে খেয়াল করে দেখলাম আমার কিন্তু 8 কিল হয়ে গেছে। আর নিচে ওই যে একটা এনিমি দেখা যাইতেছে মাথাটা, তার কি হেডশট দিতে পারবো ভাই? দেখছো মাহবুব ভাই সামনে আয় পড়ছিল। তো যাই হোক এটা কিন্তু সিম ওয়াইপ আউট হয়ে গেছে এবং কি 9 কিল হয়ে গেছে। তো এই যে কিন্তু ভিডিওটা হালকা একটু ফাস্ট করে দেওয়া হবে। আবার তোমরা ভাই বোনা তোমাদের সেট কি হয়েছে ভাই? তোমাদের সেট ঠিক আছে? একটু হালকা একটু ফাস্ট করে দিয়েছিলাম ভিডিওটা। তো লাস্ট ওয়ান ভাই, আর একটা এনিমি অ্যালাইভ আছে। তো মার্কা টু কিন্তু ভাই আর কিন্তু নেট নাই আগে থেকেই। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাই এনিমিটা কিন্তু আমার সোনিয়ে ভাই করে দিচ্ছে। মাহবুব ভাই পুরো ফুল প্যাক ভাই, পুরো ফুল প্যাক। তো মাহবুব ভাই কিন্তু পুরো ফুল প্যাক করছে। আর এখন কিন্তু আমার রিভাইভটা হয়ে গেল ভাই, তাড়াতাড়ি করে একটা মেড কিট মারতে হবে। আর একটা ফ্ল্যাশ গ্রেনেড যদি মাইরা দেয় তাহলে কিন্তু ডাইরেক্ট এলিমিনেট হয়ে যাবো আমি, ঠিক আছে। আমাকে 4 নম্বরে কিন্তু নেট ছিল না ভাই, কিন্তু এলিমিনেট হয়ে গেছে। আর লাস্ট অন একটা এনিমি আছে, ওরা মারতে পারলে কিন্তু ভাই মাস্টার 4 স্টার থাকা অবস্থায় দুইবার ভুইয়া হবে, তো ওরা মারার ট্রাই করবো। তো ফাইনালি ওর কিন্তু মাইরা দিলাম আর ম্যাচটা কিন্তু ভুইয়া। তো কলিজার ভাইরা ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই, বরাবর মতন লাইক কমেন্ট শেয়ার আর 3 বার কপি লিঙ্ক করতে কিন্তু বলবা না। আর তোমরা যারা আমার ভিডিওগুলো নতুন দেখতেছো কি করতেছো ভাই, টিকটক আইডি একটা ফলো দিয়ে যাও আর ছোট করে একটা কমেন্ট করে যাও। আর কলিজার ভাইরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।